নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2023 সম্পন্ন। নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বিচিত্রা চৌধুরী ও নাদিয়া বেগমের সঞ্চালনায় বিদ্যালয়তন 2022 সালত এসএসসি পরীক্ষায় 44 জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীলার দেওয়াই সংবর্ধনা। তারারে মে সফলতায় আনন্দিত বর্তমানের শিক্ষার্থীও। নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউল করিম চৌধুরী। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি সাবেক মন্ত্রী এবং উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ সানোয়ারা বেগম, কর্ণফুলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বারো, নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদা বেগম ও বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষা অনুরাগী সদস্য শাকিলা বেগম সহ আরো বোধকে ভালো লাগে। আর প্লাস দীর্ঘ 5 বছর এই নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ফরিয়ারে সুনাম অর্জন করি, স্কুলেরও সম্মান উগ্য বাড়াই, তারপর উগে প্লাস ফেরি আনলা নিজের তুন উগ্য বাড়লা নিজের মা বাবা, তারপরে স্কুলের শিক্ষক শিক্ষিকা বেকুন তো ভালো লাগে, আর পুরস্কার পেয়ে অসম্ভব পরিমাণ ভালো লাগে। বহুত ভালো লাগে আজ আগারের পুরস্কৃত গড়ই পুরস্কার পাই, আতন বহুত ভালো লাগে আর স্কুলের তুলনা নয়। পুরস্কার প্রদান শেষে শিক্ষক এবং শিক্ষার্থীলে মাতি উড়ে আনন্দ বিনোদন। এই বিদ্যালয় বহু যন্ত্রণার ফসল এটা এটা করতে গিয়ে আমাকে অনেক অনেক কিছু সহ্য করতে হয়। কম সময়ের ভিতর এত একটা সুন্দর উপস্থাপনা এটা সম্ভব হয়েছে বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম প্রচলিত থাকার কারণে। সি প্লাস টিভি চট্টগ্রাম।